বেশিরভাগ তারকারা দিন দিন ব্যবসার দিকে ঝুঁকছে। বলিউডের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি হয়েছেন সফল ব্যবসায়ী। তারা তাদের আয়ের বেশ কিছু অংশ দেশ বিদেশে বিনিয়োগ করে রাখেন। বলিউড বাদশা থেকে প্রিয়াঙ্কা চোপড়া কিংবা শিল্পা শেঠি, তাদের সম্পত্তির হিসেব শুনলে চোখ কপালে উঠবে আপনার। আজ আমরা আলোচনা করব বলিউডের পাঁচ তারকা নিয়ে, যাদের সম্পত্তি কথা শুনলে চোখ কপালে উঠবে। আর এই তারকাদের সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে হবে। প্রথমেই যার কথা আলোচনা করব, তিনি হলেন শিল্পা শেঠি। শিল্পা শেঠি অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও বটে। এই নায়িকা বিনিয়োগের ভালো সুযোগ পেলে কখনোই হাত ছাড়া করেন না। শিল্পা ও রাজকুন্দ্রার নামে ইংল্যান্ডের ওয়েব ব্রিজে 7 বেডরুমের বিলাসবহুল রাজমহল রয়েছে। এছাড়াও মেফিয়ার লন্ডন এবং অক্সফোর্ড স্ট্রিটেও প্রপার্টি রয়েছে শিল্পার। অভিষেক বচ্চন, হাতে অজস্র ছবি হয়তো নেই, কিন্তু অভিষেক বচ্চন একজন সফল ব্যবসায়ী। দুবাইয়ে প্রায় 10,500 স্কোয়ার ফুটের বিলাসবহুল বাড়ি রয়েছে তার ও ঐশ্বরিয়ার নামে। ওই বাড়ির দাম আনুমানিক 15 থেকে 35 মিলিয়ন দিরহাম। শাহরুখ খান, বলিউড বাদশার এলাহি সম্পত্তির তালিকা বেশ লম্বা। দুবাইয়ের পাল জুমেরাতে প্রায় 18 কোটি টাকার বিলাসবহুল বাড়ি রয়েছে তার। সেই বাড়ির সঙ্গে প্রাইভেট বিচও রয়েছে। এখানেই শেষ নয়, সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনে 183 কোটি টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট রয়েছে শাহরুখ খান। অক্ষয় কুমার, বলিউড এই অভিনেতা কানাডার সিটিজেন। কানাডার টরন্টোতে একটা পাহাড়ি কিনে নিয়েছেন তিনি। এছাড়াও সে দেশে বেশ কয়েকটি বাংলো ও অ্যাপার্টমেন্ট রয়েছে তার। এছাড়াও মরিশাসেও বাংলো রয়েছে অক্ষয় কুমারের। প্রিয়াঙ্কা চোপড়া, তার কথা আর কি বলবো। নিক জোনাসকে বিয়ে করে আমেরিকাতে সেটেলড তিনি। লস অ্যাঞ্জেলসে নিক জোনাসের সঙ্গে যৌথ প্রপার্টি রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। তার বিলাসবহুল বাড়িটির দাম প্রায় 144 কোটি টাকা। এছাড়াও মন্ট্রিয়ালেও প্রিয়াঙ্কার প্রপার্টি রয়েছে। নিউ ইয়র্কে ভারতীয় খাবারের রেস্তোরাঁও খুলেছেন এই নায়িকা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন মডেল ও অভিনেত্রীদের সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।